প্রিয় দর্শক, এবার শাকিব খানের সামনে বুবলি অপু বিশ্বাসকে ধুয়ে দিল ধর্ম নিয়ে নাটক করে, এ যেন সবসময় রীতি তার, বললেন বুবলি অপু বিশ্বাসকে শাকিবের সামনে বসে। কেন বললেন এই কথা বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন, বিনোদনের অনেক খবর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আপনারা সবাই জানেন শাকিব খান একজন মুসলিম ঘরের সন্তান, অন্যদিকে অপু বিশ্বাস হিন্দু ধর্মের সন্তান ছিল, কিন্তু তারা একসাথে সিনেমায় কাজ করে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের সূত্রে অপু বিশ্বাসকে শোনা গিয়েছে নিজের মুখে বলতে তিনি নামাজ পড়ছে, রোজা করছে, ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু যখন একসাথে সংসার করলো 8 বছর, মিডিয়ার সামনে আসলো না। যখন জানাজানি হলো, কিছুদিনের মাঝে তাদের সম্পর্ক নাকি ভেঙে গিয়েছে, এটাই শোনা গিয়েছে। তারপর যখন শোনা যায় অপু বিশ্বাসের সাথে সম্পর্ক নেই শাকিব খানের, তখন হঠাৎ করে অপু বিশ্বাস আবার মিডিয়ায় এসে বলেন যে আমি মরে গেলে আপনারা কি করবেন, মাটি দিবেন না পুড়ে ফেলবেন? এর জন্য আমার ক্লিয়ার করা দরকার, আমি জন্মগতভাবে হিন্দু এবং বিয়ের সূত্রে আমি ইসলাম ধর্মের অনেক রীতিনীতি করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আমাকে আইনগত কোনো কাগজপাতিতে মুসলিম বানানো হয়নি, আর সেই সূত্রে আমি এখন হিন্দু, কারণ যার সাথে সম্পর্কের জের ধরে আমি মুসলিম ধর্মে গিয়েছিলাম সেই যখন রইল না, তবে কেন তার সাথে কিসের সম্পর্ক, এমনটাই বলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এই ধর্ম নিয়ে অপু বিশ্বাস, এ ব্যাপারটা অনেকেই মানতে পারেন না। এখন আবার দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে প্রায় হিজাব পরছে এবং ইসলাম ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বলছে, অনেক অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। এখন আবার এই পুজোতে দেখা যাচ্ছে নিজের বুকে স্ট্যাটাস দিচ্ছেন পূজার অনেক কিছু লিখে, এই ব্যাপারটাও মেনে নেওয়া যায় না, অনেকেই এটা কিন্তু কুদৃষ্টিতে দেখছে। অপরদিকে বুবলি বলছে নাটক করছে ধর্ম নিয়ে অপু বিশ্বাস, বারবার এক এক ধর্মে এক এক কথা বলছে, এই বলছে নামাজ পড়ছে, এই দেখা যায় তাকে পূর্য মণ্ডপে, যেন ধর্ম নিয়ে তিনি মজার মজার খেলা খেলছে, এমনভাবেই বললেন বুবলি। দর্শক, আসলেই কার কথা আমরা মেনে নিতে পারি, অপু বিশ্বাসকে না বুবলিকে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।